আর সুন্দর একটা ডিজাইন করে দেখাবো। প্রথমে নিডলস বাদ দেবো, 1 2 3 থ্রি নিডলস বাদ যাবে, ফোর নিডলটা সামনের দিকে এগিয়ে আনবো, ফোর নিডলটা এখানে 13 ঘর থাকবে, ফোর নিডলটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 ঘর নিয়ে ডিজাইনটা করবো, 14 ঘরটা তুলে নেব, 14 ঘর, এই 14 ঘরের পরের থেকে গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 13 ঘর নিয়ে ডিজাইনটা করবে, 13 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 ঘরটা সামনের দিকে এগিয়ে আনবো। এখানে 13 ঘর আছে, 13 ঘরের মিডিলে মিডিলটা 1 2 3 4 5 6 7 7 রাইট সাইড থেকে 1 2 3 4 5 6 7 13 ঘরের মিডিল ঘরটা, এই যে মিডিল ঘরটা, এখানে 13 ঘরের মিডিল ঘরটা 1 2 3 4 5 6 7 7 রাইট সাইড থেকে 1 2 3 4 5 6 7 তাহলে মিডিল ঘরটা, এই ঘর পেছনের দিকে পিছিয়ে দেবো, 13 ঘরের মিডিলে মিডিলের ঘরটা মিডিলেই থাকবে, 1 2 3 3 ঘরটা নিয়ে লেফট মিডিলে তুলে দেবো, এইখান থেকে যে মিডিলে যে ঘরটা আছে পাশের থেকে 1 2 3 3 ঘরটা রাইট সাইডে তুলে দেবো, দু কাটার ট্রান্সফার টুলসটাকে ব্যবহার করবো। লেফট ঘরে দিয়ে দেবো, এখানে একটা জালি তৈরি হবে, রাইট সাইডে মিডিলে তুলে দেবো, এখানে একটা 1 2 দুটো করে জালি তৈরি হবে, 1 2 1 2 3 4 4 জালি তৈরি হবে, এখানে মিডিলে মিডিলের নিডিলটা থেকে 1 2 3 3 নিডিলটা রাইট সাইডে নিডিলে তুলে দেবো, এখানে 1 2 3 3 একটা লেফট নিডিলে তুলে দেবো, এখন দু কাটার ট্রান্সফার টুলসটাকে দিয়ে লেফট ঘরে দিয়ে দেবো, এইভাবে ডিজাইনটা প্রথমে ফেলবো। একইভাবে ডিজাইনটা ফেলবো, এখানে 1 2 3 4 5 6 7 7 ঘরটা এদিকে আনব, 1 2 3 4 5 6 7 7 13-এর মিডিল ঘরটা হচ্ছে 7, 1 2 3 রাইট সাইডে তুলে নেব, 1 2 3 লেফট মিডিলে তুলে নেব, পেছনে যে নিডলস আছে সামনের দিকে এগিয়ে দুবার বুনব, দুবার 1 2 এখানে 1 জালি তৈরি হয়েছে, এই যে জালির পরে থেকে কাউন্ট করতে হবে, 1
two, three. Left needle, তুলে দেব এই যে জালির পাশ থেকে 1 2 3 একই ভাবে ডিজাইনটা ফেলব পেছনের নিডিল সামনের দিকে এগিয়ে দুবার বুনবো ওয়ান টু এখানে টু জালি হয়েছে ওয়ান টু এখানে ফোর জালি ওয়ান টু থ্রি ফোর সেম যেভাবে ডিজাইনটা ফেলেছে ঠিক একইভাবে ডিজাইনটা ফেলতে হবে ওয়ান টু থ্রি থ্রি জালি হয়েছে ওয়ান টু থ্রি ফোর জালি হবে ওয়ান জালির পর থেকে ওয়ান টু থ্রি এখানে থ্রি নিডিলস বাদ দিয়েছি ওয়ান টু থ্রি ফোর নিডিলসটাকে সামনের দিকে এগিয়ে আনবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফোরটিন ঘরটা এখানে যে ফোরটিন ঘরটা আছে এখানেও যে ফোরটিন ঘরটা আছে একইভাবে একইভাবে ডিজাইনটা ফেলবো এখানে যে ফোরটিন ঘরগুলো রয়েছে সেই ঘরের ডিজাইনটা পড়বে এখন এখানে ডিজাইনটা ফেলব
ডিজাইনটা ফেলেছি। এখন দুবার বলব, অন টু, এর আগে যেভাবে ডিজাইনটা ফেলেছি ঠিক সেই একইভাবে ডিজাইনটা হবে। এখানে এই মিডিলের অন টু থ্রি লেফট মিডিলে যাবে, এটা মিডিল, অন টু থ্রি, মিডিল দুটো লেফট মিডিলে তুলে দেবো। অন টু থ্রি রাইট সাইডে নিয়ে তুলে দেবো, অন টু থ্রি লেফট মিডিলে তুলে দেবো। পেছনে নিয়ে গিয়ে সামনের দিকে এগিয়ে দুবার বলব, দুবার অন জালি হয়েছে। এইভাবে ডিজাইনটা ফেলবেন, ওয়ান টু থ্রি ফোর, এখানে ওয়ান টু থ্রি ফোর যাবে, এই ডিজাইনটা এভাবে হবে, ডিজাইনটা এভাবে ফেলবে। প্রথমে ওয়ান টু থ্রি থ্রি নীল বাদ দিয়ে ফোর নীলটা এ করেছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, ফোরটিন ঘরটা নিয়েছি, এখানে থার্টিন ঘর নিয়ে ডিজাইনটা ফেলবে। ডিজাইনটা এরকম হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।